নিয়ম আর বিধিনিষেধে পৃথিবীকে চমকে দেয় উত্তর কোরিয়া। কখনো ভয়ে কখনো মজার সব অদ্ভুত নিয়মকানুন শোনা যায় এই রাষ্ট্র উত্তর কোরিয়াতে। কিছুদিন আগে উত্তর কোরিয়াতে আলোচিত ওয়েব সিরিজ সুইট গেমের পাইরেসির অপরাধে একজনকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন উত্তর কোরিয়ার নিয়ন্ত্রক কিম জং উন। এছাড়া দীর্ঘদিন যাবৎ উত্তর কোরিয়ার আজব বিধিনিষেধ আছে যা বিশ্ববাসীকে বিস্মিত করছে। উত্তর কোরিয়াতে অনেক ধরনের পোশাকই নিষিদ্ধ, যদিও সবগুলি পোশাকই একই কারণে নিষিদ্ধ নয়, এক এক পোশাক নিষিদ্ধ করা হয়েছে এক এক কারণে। তবে শুধু পোশাক নয়, আরও অনেক ধরনের সাজসজ্জকই নিষিদ্ধ দেশটিতে। সেই রকমই কিছু নিষিদ্ধ কাজকর্ম ও সাজসজ্জকের কথা চলুন জেনে নেওয়া যাক। বিখ্যাত কোম্পানি টি শার্ট, বিখ্যাত টি শার্ট প্রস্তুতকারী কোম্পানিগুলোর অধিকাংশই ইউরোপ ও আমেরিকার। ওইসব কোম্পানির টি শার্ট পরা উত্তর কোরিয়াতে নিষিদ্ধ, তবে দেশে তৈরি টি শার্ট পরতে কোনো মানা নেই। উত্তর কোরিয়াতে বিবাহিত মেয়েরা বড় চুল রাখতে পারলেও অবিবাহিত মেয়েদের বড় চুল রাখা নিষিদ্ধ। উত্তর কোরিয়ায় নাক ফুটানো সম্পূর্ণ নিষিদ্ধ, নিষিদ্ধ ঠোঁট ফুটোর কারণও। খুব বেশি ইচ্ছে করলে বড় জোর কানে ফুটো করানোর অনুমতি আছে, তাও একটির বেশি নয়। আর্চার জিন্সের মতো সেরা জিন্সও উত্তর কোরিয়ায় নিষিদ্ধ। এই জিন্স নিষিদ্ধ করার কারণও সেই একই, এটি পশ্চিমা দেশের সংস্কৃতি অংশ। উত্তর কোরিয়ায় 28 ধরনের চুল কাটার অনুমতি দেওয়া আছে, যে কোনো একটি স্টাইল বেছে নিতে পারেন পুরুষেরা। এর বাইরে নতুন কোনো স্টাইলে চুল কাটা নিষেধ, আর রং করা তো কঠোরভাবেই নিষিদ্ধ।